ফের শিলিগুড়িতে উদ্ধার কোটি টাকা মূল্যের মাদক দ্রব্য। শিলিগুড়িকে করিডোর বানিয়ে রমরমা চলছে মাদকের ব্যবসা। গত কয়েকদিনে তিন দফায় শিলিগুড়ি এবং শিলিগুড়ি শহর সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হলো মাদক দ্রব্য ব্রাউন সুগার। মঙ্গলবার রাতে শিলিগুড়ি জলপাইমোড় এলাকা থেকে একটি গাড়িকে আটক করে তল্লাশি চালিয়ে 1 কেজি ওজনের ব্রাউন সুগার উদ্ধার করে শিলিগুড়ি থানার পুলিশ। গোপন সূত্রে শিলিগুড়ি পুলিশের কাছে খবর আসে, মালদা থেকে শিলিগুড়িতে বিক্রির উদ্দেশ্যে আসছে ব্রাউন সুগার। সেই সূত্রের ভিত্তিতে শিলিগুড়ি থানার পুলিশের একটি দল জলপাইমোড় এলাকা থেকে একটি বোলেরো গাড়িকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে গাড়ির ভেতরে থাকা একটি রসুনের ব্যাগের ভেতর থেকে পাওয়া যায় 1 কেজি ওজনের ব্রাউন সুগার, যার আনুমানিক বাজার দর প্রায় 1 কোটি টাকা। এই ঘটনায় এক মহিলা সহ তিন পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। ধৃত তিন পাচারকারীর মধ্যে মোহাম্মদ নূর আলম, মোহাম্মদ খৈরুল এবং মোহাম্মদ শাহিন। এরা প্রত্যেকে শিলিগুড়ি এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের 7 দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। এই ঘটনার মূল পান্ডার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ধৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিকবার মাদক পাচারের অভিযোগ রয়েছে। পুলিশ মাদক পাচারের ঘটনায় ব্যবহৃত বোলেরো গাড়িটিকে বাজেয়াপ্ত করে। হচ্ছে 25 তারিখে এই মাসে একটা খবর ছিল যে কিছু একটা বড় কনসাইনমেন্টের ব্রাউন সুগার আসছে। তো সেটা আমরা একটা খবর পাই যে মালদা সাইড থেকে শিলিগুড়ি এখানে আসছে, এখানে এসে তারপরে থ্রু ক্যারিয়ার মাধ্যমে আসছে, এখান থেকে তারপরে লোকালি ডিস্ট্রিবিউট হওয়ার কথা ছিল। তো এবং জলপাই মোড়ে এরা অ্যাম্বুশ করেছিল, এবং যখন গাড়িটা নাম্বারটা আমরা পাই, গাড়িটাকে আমরা অ্যাপ্রিহেন্ড করি। অ্যাপ্রিহেন্ড করে যখন সার্চ সিজার করা হয়, তখন দেখা যায় একটা প্লাস্টিকের একটা ব্যাগ ছিল। প্লাস্টিকের ব্যাগের ভিতরে 2 কিলো মতো রসুনও ছিল। তো সেটাকে সার্চ করে দেখা যায় এই ব্রাউন সুগারটা 1 কেজি মতো পাওয়া যায়। সেটাকে আমরা সিজ করি, উদ্ধার করি। ব্যুরো রিপোর্ট, শিলিগুড়ি।